ও আচ্ছা আচ্ছা স্যার, স্যার সেক্ষেত্রে এটা 2023 সালে জানুয়ারি ফেব্রুয়ারি পরে এটা মালয়েশিয়া সরকার অনুমোদিত প্রতিটা রানিং পাসপোর্টের যে বিএমইটি ফর্ম, সেই ফর্মটি স্যার ফিল আপ করতে হবে। স্যার সেক্ষেত্রে আপনার নোটিশ স্যার চলে আসছে, আপনার নোটিশ অনুযায়ী এবং আপনার পাসপোর্টের যখন রানিং মেয়াদটি আছে স্যার, সেই মেয়াদ অনুযায়ী আপনার ফর্মটি স্যার এখন ফিল আপ করতে হবে স্যার। স্যার সেক্ষেত্রে আপনার ফর্মটি আমাদের অফিসিয়াল পেজ থেকে আপনার হোয়াটসঅ্যাপে পাঠানো হবে, আপনি হোয়াটসঅ্যাপ থেকে আপনার ফর্মটি আপনি সঠিক মতো স্যার ফিল আপ করে ফেলতে পারবেন। ওকে স্যার। স্যার স্যার সেক্ষেত্রে আপনি একটু কলে থাকা অবস্থায় আপনার হোয়াটসঅ্যাপটা এখন একটু চেক করবেন, আপনার বিএমইটি ফর্মটি স্যার পাঠানো হয়েছে স্যার, আপনি কি পেয়েছেন ফর্মটি একটু জানাবেন স্যার। স্যার আমি আপনাকে বলি, আমরা আমরা যখন ওয়াইফাই ডাটা চালু করার সময় ফোনের উপর থেকে হাত দিয়ে টান দিয়ে শাটার নামাই না স্যার, ফোনের উপর থেকে হাত দিয়ে টান দিয়ে ওই শাটারটা নামান। আমরা যখন ডাটা ওয়াইফাই চালু করার সময় ফোনের উপর থেকে শাটার নামাই না, ওই সাদাটা নামে এখন একটু ফলো করেন, যে লিঙ্ক ফাইল হিসেবে একটা ফাইল গেল না, এই যে এখন পেয়েছেন স্যার এখন।